হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ডওয়ার্ক ডিজাইন টিপসে। আজকের পর্বে আমি আপনাদেরকে একটা হ্যান্ড পেন্ট করে দেখাবো। এটা একটা বেবি ড্রেসে হ্যান্ড পেন্ট করে দেখাবো। আর এখানে আমার যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম একটা ফুলের প্রয়োজন হবে। আমি এটা ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি ড্রয়িংটা করেছি। তো এইটা আর এছাড়া প্রয়োজন পড়বে আমার এরকম অ্যাক্রিলিক কালার, এগুলো আপনারা কিনতে পাবেন। আপনারা যে কোনো সুতা যেগুলো দোকানে পাওয়া যায় বা বইয়ের দোকানগুলোতে যেখানে এই যে বই খাতা কলম এগুলো বিক্রি করে সেগুলো দোকানে পেয়ে যাবেন। এছাড়া আমার প্রয়োজন পড়বে এরকম একটা ফ্রেম। আমি এখানে 10 ইঞ্চি সাইজের একটা ফ্রেম নিয়েছি। আপনার ফ্রেম ছাড়াও করতে পারবেন, তবে ফ্রেম দিয়ে করলে বেশি সুবিধা হয়, আমার কাছে ফ্রেমটাই ভালো লাগে। আর লাগবে এরকম পেপার অথবা শক্ত কাগজ অথবা যে কোনো মোটা ধরনের কাপড়, আর এরকম তুলি লাগবে। আমি এখানে দুইটা তুলি ব্যবহার করেছি, একটা ফ্ল্যাট সাইজ 8 নম্বর সাইজটা ব্যবহার করেছি, আর একটা হচ্ছে রাউন্ড শেপের, এটা হচ্ছে আমি 0 সাইজ ব্যবহার করেছি। এই দুটো দিয়ে আমি মূলতই ড্রয়িংটা করবো। পেন্সিল রাবার লাগবে, যেটা আপনাদের ড্রয়িং করার জন্য। তো আমি এখানে আগেই ড্রয়িং করে নিয়েছি, আর এখানে এটা আমি নিচের একটা অংশে ড্রয়িং করে নিয়েছি এবং বুকের একটা অংশে আমি একটা ড্রয়িং করে নিয়েছি। বুকেটা খুব হালকা করে দেখা যাচ্ছে, আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, খুব একটা বোঝা যাচ্ছে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি ড্রয়িংটা করে দেখাই, আমি ড্রয়িংটা করে দেখেছি। দেখ, প্রথমে একটা গোল করে নিয়ে আর একটা ডিম্বাকার করে আর একটা গোল করে নিলাম। এভাবে পাতা দিয়ে আপনারা সূর্যমুখী ফুলটা ড্রয়িং করে নেবেন। এটা আঁকানোটা খুবই সহজ, দেখলে বুঝতে পারবেন। তো হয়ে গেল সূর্যমুখী ফুলটা। এখন এটাতে আপনারা যেমন করে পাতা দিতে মন চায় যেখানে যেখানে পাতা দিতে ইচ্ছে করবে আপনারা সেখানে সেখানে এভাবে পাতাটা দিয়ে নেবেন। তো আমি এরকম করে আমার পছন্দ অনুযায়ী একটা করে পাতা দিয়ে এভাবে ড্রয়িংটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, ঠিক আমার মতোই করতে হবে এমন না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। তো আমি এখানে এইভাবে ড্রয়িং করার পরে আপনারা দেখবেন এখন নিচে কিন্তু আরেকটা সূর্যমুখী ফুল আগে নিলে এই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এই অংশটা কিন্তু বুকে করেছি, তো আমি ওইটুকুই করে দেখালাম, আশা করি আপনারা এটা পারবেন। যেহেতু এই যে এটা আঁকানোটা খুবই সহজ, তাই আপনারা করতে পারবেন। তো আঁকানোর পরে আপনারা এভাবে এটা রেখে কাপড়ের নিচে রেখে এভাবে ড্রয়িংটা করে নিতে পারেন। আর আমি এখানে 4টা কালার ব্যবহার করব। প্রথমে 4টা কালার ব্যবহার করব, পরে আমি আরো একটা কালার ব্রাউন কালার ব্যবহার করব। তো আমি প্রথমে ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি, ফ্রেমটা লাগিয়ে নিয়ে তারপর আমি কাজটা করব। ফ্রেমটা লাগিয়ে নিলে একটু সুবিধা আছে যে আপনার কাজটা করতে কোনো বেগ পেতে হবে না। যেমন এমনি সময় কাজ করলে এটা ফ্রেম ছাড়া কাজ করলে রেখে যদি আপনি পেপারে উপর রেখে কাজ করেন, এখানে আমার কাজ করতে অসুবিধা হয়, আপনার কাজ করতেই পারবেন। অনেকেই করে, আমিও করি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে ফ্রেমে করতে। তাই আমি ফ্রেমটা আটকে নিয়ে এইভাবে কাজটা করবো। তো আমি প্রথমে পাতাগুলো, সাইডে যে পাতাগুলো আছে সবুজ কালার, আমি এই কালার একটা কালার তৈরি করে নিয়েছি। এই যে দেখেন, একটা মানে হালকা লাইট কালার একটা তৈরি করে নিয়েছি। এটা দিয়ে পাতাটা মূলত করে ফেলবো, সবগুলো পাতাতে আগে সবুজ কালারটা করে নেব। তো আমি এখানে 2টা শেড কালার ব্যবহার করব, একটা এইরকম লাইট শেপের পাতা ব্যবহার করব, কালারটা রং ব্যবহার করব, আর একটা হচ্ছে এখানে একটু ইয়েলো কালারের মধ্যে দিয়ে একটু সবুজ কালার ব্যবহার করব। 2টা কম্বিনেশন করে একটু ব্যবহার করব, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো আপনারা চাইলে সরাসরি সবগুলো পাতায় সবুজ রং ব্যবহার করতে পারেন, লাইট ডিপ এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারটা ম্যাচিং করে নেবেন। আমি সবগুলো পাতা করে নিয়েছি এবং এগুলো পাতার মাঝখানে আমি একটু সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শেড করব বলেছিলাম যে হলুদ এবং সবুজ দিয়ে শেড করে এটা করব। তাই আমি মাঝখানে দিয়ে এরকম করে সবুজ কালারটা দিয়ে নিচ্ছি। আর এইগুলো পাতাতে যেগুলো আমি এই সবুজ কালার পাতাটাই রেখেছি পুরো পাতাতে, এখানে আমি একটু হলুদ কালার দিয়ে এখানে একটা শেড একে গাঢ় রঙের সবুজটা দিয়ে সাইড দিয়ে শেড দিয়ে দিবো, এবং ভিতরে আমি হলুদ দিয়ে পাতার যে শিরা আছে সেই শিরাগুলো তৈরি করবো আর কি হলুদ কালার দিয়ে। তো আগে আমি সাইড দিয়ে এরকম করে সবুজ কালারটা দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি।
আসলে হ্যান্ড এমব্রয়ডারি করার চেয়ে আমার কাছে এই হ্যান্ড পেইন্ট করাটা খুব ইজি মনে হয়। আপনারা যে কেউ চাইলে কিন্তু এটা করে নিতে পারেন। তো এটা কিন্তু আসলে ইজি, যেটা হচ্ছে আপনারা হ্যান্ড এমব্রয়ডারি করার সময় যতটুকু ফেস করতে হয়, এটা কিন্তু এত একটা কঠিন কোনো কাজ না, এটা খুব সহজে করা যায়। তো আমি এই যে হলুদ কালার দিয়ে এখন আমি এটা কিন্তু একটা এই যে এই পাতাগুলোতে আগে কাজ করে নেব, একটু ইয়েলো ভাব রেখে দিব, তাহলে একটু বেশি সুন্দর দেখাবে, একটু ফুটে উঠবে। এটা শুকানোর পরে কিন্তু আরো বেশি সুন্দর দেখাবে, এটা ভিজা অবস্থায় এত একটা সুন্দর দেখাবে না, তবুও আমি দেখানোর চেষ্টা করতেছি। তোমার পাতাগুলো তৈরি করা হয়ে গেছে, তো এরকম এই কারো সবুজের ভিতরে আমি এরকম হলুদটা দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। পাতা যে শিরাগুলো থাকে ঠিক সেরকম করে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। আর যে হালকা কালার, যে লেমন কালার দিয়ে, সেগুলোতে কিন্তু আমি একটু সাদা কালার দিয়ে এরকম শেপ দিয়ে সেরাটা করে নিচ্ছি। তো এবার আমি এই যে সূর্যমুখী ফুলটা আঁকবো, আমি একটু আগে নিয়েছি, এখানে ভিডিও করার সময়টা কেটে গেছে। তো যাই হোক, আমি এটা তবু পাতাগুলো করে দেখাচ্ছি। আমি যে অরেঞ্জ কালার দিয়ে এটা আমি করে নিচ্ছি। তো এই ফুলের ক্ষেত্রেও আমি কিন্তু একটু ভেরিয়েশন করব। এই যে দেখেন, আমি একটু নিচে যে ফুলটা আছে সেখানে কিন্তু আমি একটু হলুদ এবং অরেঞ্জ দুইটা মিক্স করে একটা ফুলের শেপ দিব, তাতে করে একটু অরেঞ্জ একটু ইয়েলো এই টাইপের আসবে এবং এটা দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। তো দুটো ফুল আমার হয়ে গেল। তো ভিতরের সাইডে যেটা আছে গোল অংশটা, সেটা কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে আমি এইটা আঁকিয়ে নিচ্ছি। এখন এটার ভিতরে আমি সাদা রং দিয়ে একটু হালকা করে ছোট ছোট করে আমি দিয়ে নিচ্ছি, বিন্দু দিয়ে নিচ্ছি। এরকম করে ডট দিয়ে নেবেন আপনারা, এটার মতো করে ঠিক এটারও একই রকম করে করে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের ফুলেরটা শেপটা চলে আসবে একই রকম ভাবে। ওপরের কাজটাও কিন্তু আমি করেছি, দেখেন সম্পূর্ণটা করার পরে শুকানোর পরে কিন্তু আমার এরকম হয়েছে। তো এরকম শুকানোর পরে কিন্তু আপনারা ফ্রেমটা খুলে নিবেন, এবং একটা করার পরে ওইটা যদি যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আরেকটা করবেন, না হলে কিন্তু রংগুলো জামার কাপড়ে লেগে যাবে। আর এটা কিন্তু আপনারা অন্তত 2-3 দিন যদি ছায়াতে শুকান তাহলে 2-3 দিন ছায়াতে শুকিয়ে রাখবেন, এবং যদি রোদে শুকান তাহলে 1-1.5 ঘন্টা কড়া রোদে শুকালে হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা মিনিমাম 15 দিন, কিন্তু 15 দিন আগে এটা কিন্তু ধোবেন না, না ধুয়ে এটা কিন্তু 15 দিন পরে মিনিমাম বলছি, আরো বেশি হলে ভালো হয়, তাহলে রংটা আরো বেশি পাকা হয়ে যায়। তো আপনারা এইভাবে কাজ করলে আশা করি আপনাদের এই কাজগুলো অনেক সুন্দর হবে, ফিনিশিংটাও ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে। তো দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।